Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to my YouTube channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো টু পার্ট প্রোগ্রামে কি করে রাইট সাইডে সামনের নিডল বেশি রাখতে হয় এন্ড এই কাজটি করতে গিয়ে ডেঞ্জার নিডল এররটি সলভ কিভাবে করতে হয়। টু পার্ট প্রোগ্রামে প্রধানত সামনের নিডলে বেশি থাকে দুই কালারের ক্ষেত্রে, তখন আমরা এই কাজটি করতে হয়। সো প্রোগ্রামে করে দিলে বেটার হয়। চলুন, আমি আমার আগের একটি প্রোগ্রাম আছে করা, আমি ওইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে প্রোগ্রামটি ওপেন করতেছি। প্রোগ্রামটা ওপেন হলো। এখন দেখুন, এখানে সামনের পিছনে দুইটাই নিডল আছে। এখন পিছনের নিডলটাকে বাদ দেওয়ার জন্য আমি প্রথমে আপনার পুরো নিডলটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে রিপ্লেস কালারের টুল বারটি নিয়ে নিব। নেওয়ার পরে সিলেক্ট করা নিডেলটির উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে পিছনে যে নিডেলগুলো আছে আমরা সেগুলো বাদ দিয়ে দেব। সামনের নিডেলে টাক দিব 4 নম্বর টাক, তারপরে 10-এর জায়গায় দিব 8, মানে ফ্রন্ট নিটটা দিব, আর ব্যাক নিটের জায়গায় 16 নম্বর কালারটা দিব। হয়ে গেছে, দেখেন এখন আমার শুধু সামনের নিডেলটাই আছে। এখন কম্পাইল দিলে কি বলে আমরা দেখি একটু। কম্পাইল দেওয়ার পরে এখন দেখুন এখানে দেখাচ্ছে ডেঞ্জার নিডেল, শেষের কলামটাতে ডেঞ্জার নিডেল দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে আপনার স্টার্টিং লাইনে আমরা দেখেন প্রথমেই কিন্তু 16 নম্বর কালারটা আসছে, এখানে নিট হওয়া দরকার ছিল, এই কারণেই কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। অনেকেই এটা বুঝতে পারে না, সেই জন্য বোঝার জন্য আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। সো এখন আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিব, এমনভাবে চেঞ্জ করব যেন প্রথমে নিট আসে তারপরে মিস নিটটা হয়। এই যে দেখেন আমি বসাই দিচ্ছি, পরে পুরো ফিনিশিংটাকে আবার কপি করে দিলাম। এখন কম্পাইল দিলে দেখেন আপনাদের প্রোগ্রামটি সম্পূর্ণ হয়ে গেছে। বুঝতে পারছেন তো? কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।